ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই পাশ হয়ে জানি আমাকে অন্ধকার লাগছে, কিন্তু পেছনটা দেখো কি ভালো লাগছে দেখতে। তো চার পাঁচটা ফুল ঘরের ভেতরে ঢুকে এসছে, আরোই ভালো লাগছে দেখতে। আর আমি সকালে 7:30 নাগাদ উঠেছিলাম, 7:30 নাগাদ উঠে পাপা মামনির সাথে বসে অনেকক্ষণ গল্প টল্প হলো আর কি। আর মামনি পাপার জন্যে টিফিনটা বানাচ্ছে আর কি। আর আমি এদিকে লাল শাকটা বেছে কেটে ধুয়ে রাখলাম, এটা কিন্তু খুব বড় কাজ। শাক খেতে ভালো লাগে, কিন্তু তার পেছনে যে খাঁটিটা থাকে, বিশেষ করে বেছে নেওয়া আর ধোয়াটা, না ভালো করে ধুলে বালি বালি থাকে। এরকম অনেকদিন হয়েছে যেখানে ভালো করে ধোয়া হয়েছে কিন্তু বালি ছিল। আর আমাদের ব্যাঙ্গালোরে না শাকগুলো কি করে অত পরিষ্কার থাকে কি জানে, কোনো বালিই থাকে না, আবার মাঝে মধ্যে একটু পাওয়া যায়। তো কিসের ওপর চাষ করে ভগবানই জানে, এগুলো চাষ করেই না ভালো করে ঝেড়ে পুঁছে দেয়, তারপরেও একটু একটু থাকে, কিন্তু ওই শাকগুলো কোথায় চাষ করে কে জানে। যাই হোক না কেন, তো আর আর কি রান্না হবে এখনো যায় না, সবে আমার বর উঠলেন আর কি। তো এখন আমি এসছি এই বিছানাটা গোছাতে, মশারি খুলে দিয়েছি, খুলে এবার গোছাবো। তো চলো, আর ওখানে তো সিস্টেম টিস্টেমও ঢাকা দিয়ে রাখে তোমরা জানোই। আর আর আপাতত আমার চেয়ারটা ফাঁকা হয়েছে, দেখো কালকে আমি সন্ধ্যেবেলা যেটা পরে বেরোলাম একটু চাউমিন আনতে, শুধু সেটাই রাখা রয়েছে, আর কিছুই নেই। কারণ আমি ট্রলিটা ওই শাড়ি টাড়ি গুছিয়ে যেটা ঢুকিয়ে দিয়েছি ওটাতেই অনেকটা আলমারিটা আমার ফাঁকা হয়েছে, তাই জন্য। আর দরজার পেছনে দেখতে পাচ্ছো তো, ওগুলো সব কিন্তু ওর, আমার কিছু থাকে না। প্যান্ট প্যান্টগুলো এরকমই দরজার পেছনে রেখে দেয়, যেগুলো থেকেই যায়, কাঁচা হয় না, আমরা সবাই ভুলে যাই, ও দরজার পেছনে লুকিয়ে রাখো ফোন করি। তো চলো এবার আমি বিছানাটা গুছিয়ে নিই। অলরেডি আজকে আমি আমার টিফিন নিয়ে বসেও গেছি, ওকেও দিয়ে দিয়েছি টিফিন। আজকে আমাদের টিফিন আছে ডিম টোস্ট, যেটার আমি একটুখানি কোনা চিরেও খেয়ে নিয়েছি অলরেডি। তো চলো আগে খেয়ে দিয়ে নিই, তারপর যাবো রান্নাঘরে। এখন বাজে হচ্ছে 10:05 বাজে এরকমই। তো আজকে রান্না করবো হচ্ছে লাল শাক ভাজা, আর মাছটা দেখি কি করি, এখনো ঠিক করিনি যে কি করবো। চলো আগে খেয়ে দিয়ে নিই, খেতে পেয়ে গেছে আজকে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, লাল শাক করেছি পোস্ত দিয়ে, আর হচ্ছে মাছ করেছি। তো এই আজকে আমাদের মেনু, এটা আর ভাত, আর মামনির আছে ডালি আর খিচুড়ি। তো চলো এবার স্নানটা শেষ। বুঝতেই পারছো স্নান দান করে এসে তারপর বলছিলাম তোমাদেরকে তো রান্না কান্না দেখালামই, তারপর রান্নাঘরটা মুছে এসেই বসেছি। আর চিনিকে ওর মা খাওয়াতে পারে না আজকে বলে গেল, তো আজকে সন্দেশ দেওয়া হয়েছিল ওকে, সেই সন্দেশ মামনির গায়েই ফেলে দিয়েছে মুখ থেকে। তুমি করেছো চিনি এরকম, তুমি করনি, মিথ্যে কথা বলছো, সবাইকে টাটা দিয়ে দাও, টাটা টাটা বলো একটু। এটা কি টাটা, টুক টুক টুক, কি হচ্ছে টুক টুক। চিনির সাথে তো তোমাদের কথা বলালামই, আজকে ওর খুব একটা মুড নেই কথা বলার, দেখো কি সব বদমাইশি করছে। তো ওকে জোর করে একটু পড়ানো হয়েছে আজকে, তাই মুড নেই। আবার সন্দেশও খাওয়ানো হয়েছে, সেটাতেও ওর ইচ্ছে ছিল না, আর লাস্টে মামনির গায়ে দিয়ে দিল আর কি। যাই হোক না কেন, আজকে নারী দিবস, হ্যাপি ওমেন্স ডে। যদিও এখনো আমরা সব নারী বোধ হয় স্বাধীন নই, পৃথিবীর অনেক কোনায় কোনায় এরকম নারী আছে যারা এখনো অত্যাচারিত হন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন। তো প্রতিনিয়ত হয়েই চলেছে এরকম, আমরা অনেক খবর অনেক পেপারে এসব খবর পেয়েই থাকি। তো এর ফলে ডিভোর্সের, আজকাল ডিভোর্স খুব বাড়ছে, প্রাক্তন নামটা আমরা সত্যি একটু বেশি শুনতে পাই আজকাল। তো আর কি করা যাবে, এখন সবাইকে বোঝানো বা সবাই যে বুঝবে ব্যাপারটা এরকমটাও নয়। হ্যাঁ এখনো সন্দেশ লেগে রয়েছে, ওইসব দেখাচ্ছে। তো
তবে আমার মনে হয় দুজনের ইগোর লড়াইটা যদি সম্পর্কটা ভালো রাখা যায়, তাহলে ইগোর লড়াইটাকে একটু সরিয়ে রেখে দুজনের একটু আন্ডারস্ট্যান্ডিং, একটু স্যাক্রিফাইস যদি দুজনই করতে পারে, তাহলে বোধহয় ডিভোর্সটা এতটা হারে বাড়ে না, বা প্রাক্তন নামটা আমরা এতটা শুনতে পাই না। যাই হোক, আর এসব নিয়ে কথা বলার মতো আর ভালো লাগে না এসব নিয়ে কথা বলতে। তো চলো, আজকের দিনটা যেন সব নারীর খুব ভালো কাটে, সব্বারই যেন ভালো কাটে। আর এখন ও যাবে স্নানে, দুটোর দিকে আমরা খাওয়া দাওয়া করবো, আর আমি যাবো আজকে ও বাড়ি আবারও একটু, কারণ মামা বাড়ি গেছিল মা, ওখানে মামি থেকে কি এনেছে না এনেছে, আর ওই বড় পিসি কি পাঠিয়েছে, ওই সবই আনতে যাবো আর কি, ও বাড়ি যাবো, একটু দরকার আছে। তো চলো, টাটা করবে মিঠি, এবার একটু টাটা করে দাও ভালো করে। হ্যাঁ, তাতা এখন বাজে 4:45, আর আমি ও বাড়ি যাচ্ছি, একটু দরকার আছে, তো চলে আসবো আবারও ওই 1.5-2 ঘন্টা থেকেই চলে আসবো। এখন 4:45 বাজে, 5:10-এর মধ্যে পৌঁছে যাবো, তার আগে বিরাটিতে একটু কাজ আছে, ওটা করে নিয়ে চলে যাবো। তো চলো যাই আমি। খাওয়া দাওয়া তো হয়েই গেছে কমপ্লিট, আর মায়ের কাছে গেছিলাম আজকে, বড় পিসি কাঁচা কলা পাঠিয়েছে, ওরে বাবারে, সে যা একটা দিয়েছে, মানে এক একটার যা সাইজ, তাতে পুরো ফ্যামিলির খাওয়া দাওয়া হয়ে যাবে এরকম অবস্থা। তো আজ তো নারী দিবস ছিলই, সারাটা দিন অবশ্যই ভালো কাটানো উচিত প্রত্যেকটা নারীর। ওগুলো আমি আলমারিতে ঢুকিয়ে দেবো। তো এই আর কি, আমারটা তো দেখলেই, আমি কিভাবে কাটালাম আজকে সারাটা দিন, একবারও আমাকে একজন উইশ করেনি, এটা একদমই বাজে, কি আর বলি। ঠিক আছে, সবার সামনে বলে দিচ্ছি, হ্যাপি উমেন্স ডে। রাত্রিবেলা যখন কিনা শেষ হওয়ারও হয়েছে দিনটা, 11:11 বাজে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি তাহলে, আর আর কিছু বলার নেই। শতাব্দী দিদি, এরা মানে কাবেরী আন্টি, এরা এত ভালো ভালো কমেন্ট করছে যে আমার ভিউজ কম হচ্ছে, লাইক কম পড়ছে, কমেন্ট কম পড়ছে, সেসব বোধহয় ভুলে যাচ্ছি এসব কমেন্ট পেয়ে পেয়ে। যাই হোক না কেন, অনেকেই আমাকে বলছে আমি নাকি ভালোভাবে কথা বলি বা বলতে পারি, আমি জানি না আমি কিভাবে বলি, কারণ কেউ তো কারোরটা বুঝতে পারে না। যদি নিজেকে মানুষ বুঝতে পারতো, তাহলে মানুষ নিজেকেই শুধরে নিত, কাউকে বলতো না যে আমার এটা ভুল হয়েছে, বা মানুষে মানুষে এই ভেদাভেদটাও তৈরি হতো না, ও কেন আমাকে এটা বলেছে তার জন্য আমি রাগ করলাম, তাহলে তো ভুলটাই হতো না কখনো। তাই জন্যই বলি যে ভুলটা যদি হয়ে থাকে শুধরে দিও, আর ভালোগুলো তো অবশ্যই ভালো লাগে, বুক ফুলে যাচ্ছে একেবারে ভালো ভালো কমেন্ট পেয়ে। যাই হোক না কেন, আর কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, অবশ্যই তোমরা সাথে থাকবে এটাই আশা রাখবো। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাথে তো থাকবেই অবশ্যই, এটা তো আমি চাইবই, কেউ এটা চায় না যে দেখে চলে যাও, অবশ্যই সাথে থেকো, তোমরা পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।